বিএনপির নতুন আন্দোলন শুরু করেছে পদযাত্রার মধ্য দিয়ে বলে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মাধ্যমে সরকারকে বলে দিতে চাই অবিলম্বে পদত্যাগ করুন, অন্যথায় ভারাক্রান্তভাবে চলে যেতে হবে, পালাবার কোনো পথ পাবেন না। বেলা দুইটায় রাজধানীর বড্ডায় সুবাস্তু মার্কেটের সামনে সড়কে পদযাত্রার কর্মসূচির আগে দেওয়া এক বক্তব্যে তিনি এই কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও দশ দফার দাবিতে রাজধানীতে চার দিনের পদযাত্রার আজ প্রথম দিনের কর্মসূচিতে দুপুর আড়াইটায় শুরু হয়েছে, মালিব্যাগের আবুল হোটেল পর্যন্ত গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। মির্জা ফখরুল বলেন, ঢাকার এই নীরব পদযাত্রার মধ্য দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই দানবীয় সরকারকে চলে যেতে বাধ্য করব। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হকের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এতে উপস্থিত ছিলেন বিএনপির নেতা নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, সাইফুল আলম নীরব, আব্দুল মোনায়েম মুন্না, এছাড়া তাবিদ আওয়াল প্রমুখ। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগামী 31 জানুয়ারি গাবতলী থেকে মাজার রোড গিয়ে মিরপুর 10 নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা হবে। একইভাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি 30 জানুয়ারি যাত্রাবাড়ি থেকে শ্যামপুর পর্যন্ত এবং 1 ফেব্রুয়ারি মুগদা থেকে মালিব্যাগ পর্যন্ত পদযাত্রা করবে। প্রতিটি পদযাত্রা বেলা দুইটায় শুরু হবে। নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ দশ দফা দাবি আদায়ে বিএনপির ঘোষিত পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটা বিএনপির পদযাত্রা নয়, মরণযাত্রা। আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক মরণ হবে। দুপুরে উত্তর আজমপুর আমির কমপ্লেক্সের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি একতরফা মিথ্যাচার ও বিষোদাগার করে আসছে, আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না, এর জবাব দিতে হবে। তিনি বলেন, 54 দলের 51 দফা জগা খিচুড়ির ঐক্যজোট, জগা খিচুড়ি কর্মসূচি এদেশে কখনো সফল হবে না। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি করছে না, বিএনপি করছে পদযাত্রা, আমরা করছি শীতবস্ত্র বিতরণ। আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলার দিবাস্বপ্ন দেখে লাভ নেই, আওয়ামী লীগ পালাবার দল নয়, আওয়ামী লীগ পালাবে না, আমরা রাজপথে আছি এবং থাকব। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোসি, স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান সহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা। বক্তারা বলেন, বিএনপি জামাত ষড়যন্ত্রে লিপ্ত, এই অশুভ শক্তি নির্বাচন চায় না, পেছনে দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়, এদের প্রতিহত করতে হবে। সংবিধানের বিধিবিধানের আলোকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সোমার রেজাউল করিম। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতার হোসেন ভবন প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ শাখা আয়োজিত মুক্তির মন্ত্রী বঙ্গবন্ধুর সংবিধান এই আইনের শাসন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের আইন শাসন ধ্বংস করার জন্য দেশে ও দেশের বাইরে সম্মিলিত যে চেষ্টা হয়েছিল সে চেষ্টার বিপরীতে প্রত্যয়দীপ্ত সাহসী ভূমিকা রেখে বঙ্গবন্ধু কন্যা আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। আজ সংবিধানের বিধিনিষেধের আলোকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। সমার রেজাউল করিম আরও বলেন, 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম, খুনিদের পুনর্বাসন, গণতন্ত্র ধ্বংস করা, আইনের শাসন ধ্বংস করা, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বিতর্কিত করা, এসব কাজ বঙ্গবন্ধুর খুনিরা এবং পরবর্তীতে খন্দকার মোশতাক, জিয়াউর রহমান এরশাদ ও খালেদা জিয়া ধারাবাহিকভাবে করেছে। তারা স্বাধীনতার মূল মন্ত্রে বিরোধীদের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে, আইনের শাসন ধ্বংস করে বাংলাদেশকে জঘন্য পর্যায়ে নিয়ে গেছে, অবৈধভাবে ক্ষমতায় যারা এসেছে সবাই আইনের শাসনের পরিপন্থী কাজ করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফিরে এসে যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু খুনিদের বিচার সহ বড় বড় অপরাধের বিচার করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে।
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ শাখার সভাপতি আফ্রেদি হাসান সেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুর নূর দুলাল এবং বাংলাদেশ আইন সমিতির সভাপতি মঞ্জুর মোর্শেদ শাহনেওয়াজ টিপু। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এবং বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি মাজহারুল কবির সয়ন।